হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সামনেই আসতে চলেছে 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন ডে। তো এই ভ্যালেন্টাইন ডে আসলে কি? পৃথিবীর সবচেয়ে বড় লুচ্চা দিবস, বেশ্যা দিবস। বলেন কি? সবচেয়ে বড় বেশ্যা দিবস। তো এই দিন প্রেমিক প্রেমিকারা, কপত কপতিরা, নিব্বা নিব্বিরা কি করে? মগায় মগিরে লইয়া, সখায় সখিরে লইয়া, হাতের মধ্যে হাত ভরিয়ে দিয়ে কয় চু চু চু, আই লাভ ইউ, কয় চু 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 চু। তো বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো এবং এটাও বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটির আলোচ্য টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন ডে, মানে 14ই ফেব্রুয়ারি, এবং বাঙালির ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো। তো চলো, বেশি ন্যাকড়া না পেঁচিয়ে ডিরেক্ট বাঙ্গি ফাটানো যাক, চলো। আর বলছিলাম, সরস্বতী পুজোয় ঘোরার জন্য তোমাদের শাড়ি চুড়িদার পাঞ্জাবি জিন্স কি কেনা হয়ে গেছে? যদি না হয়ে থাকে তাহলে একটা সিক্রেট ওয়েতে শপিং করে তোমাদের টাকা বাঁচানোর সুযোগ করে দিচ্ছি, আমার মতো ক্যাশ করো অ্যাপ ইউজ করো। হ্যাঁ বন্ধুরা, এটি ইন্ডিয়ার সব থেকে বড় ক্যাশব্যাক অ্যাপ, ভয়ের কোনো কারণ নেই, কোনো চাইনিজ অ্যাপ নয়, রতন টাটা নিজে এখানে টাকা ইনভেস্ট করেছে। আর এখান থেকে পাওয়া ক্যাশব্যাকগুলো সব রিয়াল ক্যাশ, পয়েন্ট টু বি নোটেড। ইউজ করা খুব সোজা, যার সময় ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ক্যাশ করতে একটা অ্যাকাউন্ট বানাও, তারপরে যে কোনো ওয়েবসাইটে গিয়ে শপিং করো। এর সাথে যুক্ত রয়েছে প্রচুর রিটেলার, যেমন আমাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, এজিও, প্লাম, মামার্থ, আরো অনেক কিছু। এই দেখো, ক্যাশ করতে গিয়ে আমাজন সিলেক্ট করলাম, তারপরে অরেঞ্জ বাটন ক্লিক করে আমাজনের মূল ওয়েবসাইটে গিয়ে প্রচুর শপিং করলাম। এবার আমার ক্যাশব্যাক চেক করবো কোথায়, ক্যাশ করার মাই আর্নিং অপশনে গিয়ে। এই ক্যাশব্যাক গুলো সব রিয়াল ক্যাশ, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারও করতে পারো অথবা আমাজনে ভাউচারও কিনতে পারো। আর হ্যাঁ, এখনই যদি তোমরা আমার লিঙ্ক থেকে ক্যাশ করতে একটি অ্যাকাউন্ট বানিয়ে সাইন আপ করো তাহলে পেয়ে যাবে 25 টাকা এক্সট্রা। তো হারিয়া চলো। এই ভ্যালেন্টাইন ডে মানে প্রেম দিবস নিয়ে আলোচনা করার প্রাক্কালে আমাদের জানিতে হইবে যে প্রেম বিষয়টা আসলে কি। প্রেম জিনিসটা হয় আঁকড়ে ধরে থাকার মতো একটি হাত, কারো কাছে প্রেম মানে কেঁদে ভাসিয়ে দেবার মতো একটি রাত, আবার কারো কাছে প্রেম মানে ফ্রিতে শপিং করার জন্য একটি এটিএম কার্ড, কারো কাছে বাড়ি, অফিস, সংসার, কার্য, আবার কারো কাছে প্রেম মানে সুযোগ পেলে ফেলে দেওয়া দু ফোঁটা বিড়িজু। আমি লাস্টেরটা, আমি লাস্টেরটা, প্লিজ প্লিজ, আমি লাস্টেরটা, আমি লাস্টেরটা, প্লিজ। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আর বয়সের সাথে সাথে না প্রেমের সংজ্ঞাটাও পরিবর্তনশীল। যেমন যেমন আজকে আমরা নিব্বা নিব্বিদের প্রেম, ঝাপড়ি নিব্বিদের স্টাইল নিয়ে মেমে বানাই, ট্রোল করি, খিল্লি করি। এবার একটু গভীরে গিয়ে চিন্তা করলে দেখা যায়, স্কুল লাইফে কিন্তু আমরা সকলেই নিব্বা নিব্বি চিন্তাধারায় ধারিত ছিলাম। যেমন তখন আমাদের সকলেরই প্রায় ইচ্ছে হতো একটি ছেঁড়া ফাটা জিন্স পরে, চুলে সবুজ কালার করে, চকমকা গেঞ্জি পরে, গলার মালায় ব্লেড ঝুলিয়ে, ভুরুতে কানের দুল পরে, স্টেট হ্যান্ডেল সাইকেল নিয়ে মামনিদের সামনে গিয়ে পাছা উঁচু করে ভাব মারতে, মানে জোরে ব্রেক কষে সাইকেলের পেছনের চাকা উঁচু করে ভাব মারতে, পাঁচ বন্ধু মিলে একটা সিগারেট কিনে ধোয়া ছাড়তে ছাড়তে নিজেদের বেশ কুল ভাবতাম, সুন্দরী মেয়ের সাথে প্রেম করতাম, পরে যখন জানতে পারতাম সে প্রেমের নামে অভিনয় করছে তখন অত্যাধিক নোংরা ভাষায় গাইলাইতাম। বাট এখন মেন্টালিটি পুরো চেঞ্জ বন্ধুরা, এখন মনে হয় প্রেমিকা যদি নায়িকার মতো হয় অভিনয় তো একটু করবেই। এই মেন্টালিটিতে ম্যাচিউরিটি এবং চিন্তাধারার পরিবর্তন তখনই আসবে যখন ভালোবাসার মানুষদের কাছ থেকে এক বা একাধিকবার মারা খেতে খেতে তোমার পেছন কংক্রিটের মতো শক্ত হয়ে যাবে। কথা ঠিক। তখন কোনো পাপা কাপড়ি মাকা লাডলি তোমার কিচ্ছু ছিড়তে পারবে না, বিকজ আই টোল্ড ইউর ব্যাক সাইড ইজ বিকাম মোর হার্ডার লাইক এ কংক্রিট। তাইলে তো কোনো সমস্যাই নাই। ক্লাস 11 এ পড়া যেই ছেলেটা এই ভ্যালেন্টাইন ডেতে তার গার্লফ্রেন্ডকে চকলেট আইসক্রিম খাইয়ে পার্কে নিয়ে গিয়ে ঝোপের পিছে গাছের নিচে তার কোলে মাথা রেখে দুটো রোমান্টিক কথা বলে, আসে কি টু স্টাইলে 10-15 মিনিট কিস করে রাত্রিবেলা শোয়ার সময় বুক ফুলিয়ে ভাবে, বাবা কিয়া লাইফ হ্যায়। ঠিক সেই ছেলেটাকেই যখন কলেজ পাস আউটের পরে বেকারত্বের কারণে সেই মেয়েটি ল্যাং মেরে চলে যায়, তখন তার কাছেই প্রেমের মানে হয়ে দাঁড়ায় 3টি, নাম্বার 1 টাকা, নাম্বার 2 টাকা, নাম্বার 3 টাকা। আই সি, মানে পকেটে মোটা টাকা, বিল্ডিং বাড়ি হাঁকা, একটা গাড়ি উইথ 4 চাকা, এটা থাকলে না অনেক অ্যাঞ্জেল প্রিয়া তোমার চারদিকে প্রেমের ডালি নিয়ে ঘোরাফেরা করবে। বোঝাতে পারলাম বন্ধু? বুঝছি। কি বুঝলা? যাই বই নিয়ে বসি গা, টাকা কামাইতে লাগবো। Oh.
ডেতে যে সকল গার্লফ্রেন্ডরা তারা বয়ফ্রেন্ডকে বলবে বাবু আমাকে 500টা গোলাপ ফুল উপহার না দিলে বুঝবই না তুমি আমাকে ভালোবাসো, তাদের জন্য এই সারি এই এই সারি এই তোর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য 500টা গোলাপ ফুল গাছের হাত কাটতে লাগবে, জানিস না একটি গাছ একটি প্রাণ, ভালোবাসার প্রমাণ দিতে হলে লাগিয়ে প্রমাণ দিতে বলো, মানে গাছ লাগিয়ে প্রমাণ দিতে বলো, জানোই তো একটি গাছ একটি প্রাণ। আগে প্রেম হতো বিয়ের আগে, বিয়ের পরে হতো ক্যাচাল ঝগড়া ঝামেলা অশান্তি, বাট এখন সিচুয়েশন পুরো চেঞ্জ, এখন বেশিরভাগ প্রেম হচ্ছে বিয়ের পরে, যাকে বলে বৌদিবাজি বা দাদাবাজি। তো তোমাদের বন্ধু একটা ছোট সাজেশন দিচ্ছি, মনে রাখতে পারো কাজে লাগবে, তোমরা তোমাদের বউকে এতটাই ভালোবাসো এতটাই ভালোবাসো এতটাই ভালোবাসো যে তোমার বউ তোমাকে ছেড়ে যাবার কথা ভাবা তো দূরে থাক, তোমার বউয়ের বান্ধবীরাও যাতে তোমার বউ হওয়ার স্বপ্ন দেখে। আমাদের তো আপনাদের খুবই ভালো লেগেছে আর আপনার ছেলেকেও আমার খুবই পছন্দ, বাট কি বলুন তো আমার মেয়ে না এখনো পড়াশোনা করে আর ওর পড়াশোনাটাকে কন্টিনিউ করতে চায়। তখন পাইকারদা কি বলছে বলো তো, আমার ছেলে কি দুধের শিশু নাকি যে আপনার মেয়ের বই খাতা ছিঁড়া ফেলবে। তো যাই হোক, তাদের মধ্যে বিয়েটা হয়েছে। আরেকটা ট্রেন্ড এখন চালু হয়েছে যে স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিজেরা নিজেদের নাম ধরে ডাকে আর তুই তুকারি করে, এটা নাকি ট্রেন্ড, আরবান স্টাইল। তো যাই হোক, বিয়ের পরে পাইকারদার ছেলের বউ পাইকারদার ছেলেকে একবার নাম ধরে ডেকেছে, সাথে সাথে পাইকারদার বউ শুনতে পেরে বলছি না না বৌমা না বৌমা একদম না, বিয়ের পরে স্বামীর নাম মুখে নিতে নেই। পাশ থেকে পাইকারদা বলছে তাহলে কি মুখে নিতে হয়। তো এবার আমি চলে যাচ্ছি বাঙালির ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো। এই হতো ভাগা, আমি বিদ্যার দেবী প্রেমের দেবী নয়। সরস্বতী পুজো মানে শাড়ির কুচি ধরার পর্ব, মানে দুদিনের মধ্যে দেখবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় মেয়েদের একটা স্ট্যাটাসে ভরে গেছে, এবারও আমি আমার শাড়ির কুচি ধরার জন্য মনের মতো একটাও ছেলে পেলাম না, পাবাও না, কারণ কুচি ধরতে না সবাই কুচি খুলতেই পছন্দ করে। তো এই শাড়ি থেকে আমার একটা কথা মনে পড়ে গেল, স্কুল লাইফে আমারও একটা নিব্বি টাইপের গার্লফ্রেন্ড ছিল। তো একবার সরস্বতী পুজোয় সে আমার সাথে দেখা করতে এসেছে একদম অত্যাধিক পাতলা একটা নেটের মতো শাড়ি পরে। আলম বাবু তুমি এটা কি পরছো, এটা পরা না পরা তো একই ব্যাপার। তখন সে বলছে কমন বেব জাস্ট গ্রো আপ, ইটস ট্রেন্ড স্টাইল ট্রান্সপারেন্ট শাড়ি গোইং উইথ দ্য ট্রেন্ড ম্যান। আমলাম দেখো এতটাও ট্রেন্ড ভালো না, আমার ঘরের মশারির জালের ফুটাগুলো এর থেকে বেশি ঘন। অনেকে বলে ভগবান আছে অনেকে বলে ভগবান নেই, এই নিয়ে তর্ক হয়, বাট আমি বলছি ভগবান আছে। এই কনকনে শীতে যখন লোকে 7-8 দিন স্নান না করে কাটিয়ে দেয় সকাল 8টার আগে ঘুমের থেকে ওঠে না, মনে পড়ে বন্ধু আগের বার শীতে সরস্বতী পুজোর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে নতুন জামা কাপড় পরে আজ্ঞাদা বই সরস্বতী মায়ের পায়ের কাছে দিয়ে খালি পেটে পুরোহিতের জন্য অপেক্ষা করতে করতে কাহিল হয়ে পড়ে অবশেষে পুরোহিত এলে হাতে ফুল বেলপাতা নিয়ে অঞ্জলি দেওয়ার সময় মন্ত্রের থেকে বেশি যে উক্তি পাঠ করেছো সেটি হলো মা পাশ করে দিও, মা মা প্লিজ এবার পাশ করে দিও, প্লিজ মা পাশ করে দিও। সারা বছর মেয়ে বাজে বিভিন্ন রকম স্পেশাল ডে, চকলেট ডে, টেডি ডে, কিস ডে, প্রপোজ ডে, হাগ ডে, মুদ ডে, বমি ডে, পেচ্ছাপ ডে, রিয়া ডে, প্রিয়া ডে, দেবস্মিতা ডে, জয়িতা ডে, শেফালি ডে। তো বাপ মায়েদের একটা সতর্ক বাণী, এই দেওয়া দেয়ের সপ্তাহে আপনাদের ছেলে মেয়েদের বেশি ফ্রিডম দেবেন না। আর আমার সরল মনে একটা নিষ্পাপ প্রশ্ন, এই যে মেয়েরা শাড়ির কুচি ধরা ছেলে নাই শাড়ির কুচি ধরা ছেলে নাই বলে নাকে কান্না করো, তোমরা কি সেই আকাঙ্ক্ষা নিয়ে বসে আছো যে ঋত্বিক রোশন বা টম ক্রুজের মতো কোন ছেলে এসে তোমাদের শাড়ির কুচি ধরবে। বলছিলাম কি এরকম অনেক দেখা আছে, অপেক্ষা করতে করতে না বিয়ার বয়স পার হয়ে যায় তারপরে সরকারি চাকরি ওলা কোনো ভুড়ি এলাকা করে বিয়ে করা লাগে, তাই বলতেছি ফ্যান্টাসি থেকে রিয়ালিটিতে নাইমা আসো, আমাদের মতো লোকাল ছেলেপেলাদের একটু সুযোগ দাও দাও একটু সুযোগ দাও শাড়ির কুচি ধরি দাও। কত অ্যাপের প্রমোশন করি কত অ্যাপ আবিষ্কার হয়, এমন কোনো অ্যাপ আবিষ্কার হয় না যে সরস্বতী পূজার দিন প্যান্ডেলের বাসের মতো একটা গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকবার মনে করে দিচ্ছি আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্যাশ করা অ্যাপ ইনস্টল এবং সাইন আপ করে রিয়াল ক্যাশ জেতার সুযোগ হাতছাড়া করো না।